খানিকক্ষণ আগে আমরা ঋতুপর্ণার ইন্টারভিউটা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন প্রাইজ গিভিং সেরিমনিটা শুরু হয়ে যাওয়ায় ঋতুকে আমরা ফিরিয়ে দিতে হয়েছিল। এবার কিন্তু রিফাত মাসুদ সেই ঋতুপর্ণাকে নিয়ে এসেছেন। ঋতুপর্ণাকে টেনে আনতে রীতিমতো আমাকে কষ্ট করতে হয়েছে, মাঠের একটা ক্যামেরা নিয়ে খুব ব্যস্ত, বারবার ছবি তোলায় ব্যস্ত, ছবি নাকি ঘোলা হয়ে যাচ্ছে, ভালো করে তোলা হচ্ছে না। জি জি জি, ছবি হচ্ছে গোলা হয়ে আসতেছিল, এই জন্য বারবার ছবি তোলা হচ্ছে। আচ্ছা, আপনি গ্যালারির ওই কোণাটায় গিয়ে ওইখানে কি করছিলেন? ওখানে হচ্ছে আমার বাসা থেকে লস্ট আমার প্যারেন্টস আসছে, আমার দিদিরা আসছে, এই জন্য ওখানে তাদের কাছে আমার ক্যামেরাটা ছিল, নিতে গেছি। মানে ক্যামেরাটাই আপনার? আচ্ছা, প্যারেন্টসরা আসলে এই যে সাফল্য এটার পেছনে কতখানি সাপোর্ট দিয়েছে, কখনো খেলার সময় কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে কিনা? আসলে আমার ফ্যামিলি আমাকে সেরকম আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসছে, আমি যে ছোটবেলা থেকে ফুটবল খেলে আস কোনো বাধাও দেয় না আমার অনেক। আপনার গলা বারবার নাকি? খুব বেশি, অবশ্যই খুব বেশি চিল্লাপাল্লা করছি, কারণ চ্যাম্পিয়ন তো। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, এই প্রশ্নটা আমি সবাইকে কম বেশি করেছি, সেটা হচ্ছে আজকে রাতের পার্টির প্ল্যান কি? আজকে রাতের পার্টি প্ল্যান হচ্ছে আমরা সেভাবে করে আসি নাই, গিয়ে করব। খুবই ম্যাচিওর চ্যাম্পিয়ন। হ্যাঁ, মানে আগে চ্যাম্পিয়ন হই তারপর ভেবে দেখবো। তারপরে আমরা ভাবছিলাম কি, আমরা যে চ্যাম্পিয়ন হই তারপরে আমরা প্ল্যানিং করব যে আমরা কি পার্টি করব। আচ্ছা, আজকে মাঠে যে এত দর্শক আসবে সেটা কি এক্সপেক্ট করেছিলেন? আজকে আমি ভাবতে পারিনি যে আজকে এত গ্যালারি বড় আছে দর্শক, পুরো একটা আনন্দিত যে আমাদেরকে আমাদের খেলা দেখার জন্য আমাদেরকে যে এত সাপোর্ট করতেছে, এটা খুবই একটা আনন্দিত। ধন্যবাদ আপনাকে, আপনার পার্টি চলুক, আপনার সময় আর না নেই।